প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঋষি সিং, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বদিফ্রিয় লারমা ওরফে সন্টু লারমা, রাঙামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরাকে জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করে তাদের গলায় জুতার মালা ফরিয়ে ধিক্কার জানানো হয়েছে। একই সাথে ফেসিস সরকারের তামাশার নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে। পাহাড়ের তিন সাংসদকে জাতীয় বেইমান হিসেবে আখ্যা দিয়ে তাদের সামাজিকভাবে বয়কট করা, তাদের ছবি পোস্টার সারাতে আপত্তি জানানো এবং পোস্টার ছিঁড়ে ফেলার জন্য আহ্বান জানানো হয়। খাগড়াছড়ি পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফুল চাকমা সহ চার নেতার স্মরণে বুধবার আয়োজিত এক স্মরণ সভায় বক্তাগণ এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। পর এক মিনিট নীরবতা কর্মসূচি পালন করা হয়। নীরবতা কর্মসূচি পালন শেষে ইউপিডিপির কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল স্মৃতি সাকমার নেতৃত্বে দলের পক্ষ থেকে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সে সময় সমবেত দলীয় নেতাকর্মী গ্রামবাসীদের পক্ষ থেকে কমরেড কমরেড লাল সালাম বলে স্লোগান দিয়ে এরপর সমতল থেকে আসা জাতীয় মুক্তি কাউন্সিল প্রগতিশীল ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ইউপিডিপির কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমার সভাপতিত্বে পানছড়ির লোগাং ইউনিয়নের প্রত্যন্ত জগাপাড়ায় অনুষ্ঠিত এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিল চট্টগ্রামের সভাপতি বুলন লাল ভৌমিক। এছাড়া অনুষ্ঠানে ইউপিডিএফের সংগঠক সুমেন চাকমা, হিলম্যান ফেডারেশনের রাঙামাটির সভাপতি রিপনা চাকমা সহ দলের সহযোগী সংগঠন জাতীয় মুক্তি কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাকে অবশ্যই জনগণের স্বার্থের পাহারাদারদের পক্ষে দাঁড়াতে হবে এবং তাদের সাথে। অনুষ্ঠানে নিহতের স্বজনরা হাজির হন এবং কান্নায় ভেঙে পড়েন। শোকসভা থেকে শহীদের রক্তস্নাত পানছড়ি হবে দালালমুক্ত, সরকার পন্থী চর, গণশত্রু ও খুনিদের কোট হটানোর দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে হত্যার বদলা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। উল্লেখ্য যে গত 11 ডিসেম্বর রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের প্রত্যন্ত অনিলপাড়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা সহ চার দলীয় নেতাকর্মী।